আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশ্ব সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা চাইলেন পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নান। জানাবো দলে দলে সমাবেশ স্থলে জামায়াতের নেতা কর্মীরা, সরকার হটানোর চূড়ান্ত আন্দোলন। এরপর জানিয়ে দেব মির্জা ফখরুল বললেন আবারও নির্বাচন নিয়ে খেলায় মেতেছে এই অবৈধ সরকার। জানাবো সিলেট সিটি নির্বাচন, আমলিক প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ায় ঘটনায় গ্রেপ্তার তিন। এদিকে নৌকার সত্য প্রতিদ্বন্দ্বী নেই, লাঙ্গল হাত পাখার চোখ বিএনপির ভোট ব্যাংকে। এরপর জানিয়ে দিব দুঃখ প্রকাশ, গ্রহণযোগ্য নয় ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ না দিলে মামলা, বললেন ব্যারিস্টার শেখ ফজলের নোট তাপস। এবং সর্বশেষ জানিয়ে দিব আব্দুল সালামের হুঁশিয়ারি, আওয়ামী লীগ আক্রমণ করলে বিএনপি এক বিন্দুও ছাড় দেবে না, সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়া হবে। ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা চাইলেন পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নান। আদানি বিদ্যুৎ আসছে, জাহাজে কয়লাও আছে, দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এম মান্নান। তবে সেটা সম্ভব না হলে ক্ষমা চেয়েছেন তিনি। হাওড়ে আগাম বন্যা রোধে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে আজ মন্ত্রী এসব কথা বলেছেন। পরিকল্পনামন্ত্রী এ সময় আরও বলেছেন আগাম বন্যা ঠেকাতে হাওড় আর কোনো সড়ক নির্মাণ করা হবে না, তবে এখন থেকে হাওড় ও নিম্নাঞ্চলে ডুবন্ত সড়ক ও উড়াল সড়ক নির্মাণ করা হবে। অন্যান্যদের মধ্যে গোলটেবিল বৈঠকে বক্তব্য রেখেছেন সুনামগঞ্জ চার আসনের সংসদ সদস্য পীর্স ফজলুর রহমান মিসবা, সিলেট সুনামগঞ্জ সুরক্ষিত আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম, জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী সহ আরো অনেকেই। দলে দলে সমাবেশ স্থলে জামায়াতের নেতা কর্মীরা, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে সমাবেশের অনুমতি দেওয়ার পরে দলে দলে জামায়াত হয়েছে ইসলামী নেতাকর্মী সমাবেশ স্থল। এদিকে জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আর সময় স্থলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনের সামনে এই চিত্র দেখা গেছে। সরজমিনে দেখা গেছে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলের ভেতরে ইতিমধ্যে জামায়াতের নেতাকর্মীরা দলে দলে হাজির হয়েছেন, সমাবেশ শুরু হয়েছে। এদিকে জামায়াতের সমাবেশ কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন সৃষ্টি না হয় সেই উদ্দেশ্যে সমাবেশ স্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে ভেতর ও বাইরে থানা পুলিশের পাশাপাশি রিজার্ভ পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। উল্লেখ্য, শুক্রবার রাতে ডিএমপি জামায়াতকে মৌখিকভাবে অনুমতি দেয় আজ রাজধানীর রমনা ইনস্টিটিউশনে মিলায়তনে সমাবেশ করার জন্য। দুপুরে পরে বিকালের দিকে জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দিয়েছে ডিএমপি। এ বিষয়ে শুক্রবার রাতে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান জানিয়েছেন জামায়াতে ইসলামীকে সমাবেশে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজকে দুপুরে পরে বিকালে রাজধানীর রমনা ইনস্টিটিউশন মিলাইতনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপরে শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার অপস বিপ্লব কুমার সরকার বলেছেন ডিএমপির পক্ষ থেকে জামায়াতকে সমাবেশ করার জন্য লিখিত নয়, মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। জানানো হয়েছে আপনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলাইতনে সমাবেশ করতে পারবে, কোনো ধরনের শর্ত দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বিপ্লব বলেছেন যেহেতু লিখিতভাবে কোনো কিছু জানানো হয়নি তাই শর্তের কোনো প্রশ্নই ওঠে না, লিখিত অনুমতি হলে শর্তের বিষয়টি থাকত, তবে নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আবারও নির্বাচন নিয়ে খেলায় মেতেছে সরকার, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 2014 এবং 2018 সালে ভোট দিতে পারেনি জনগণ, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার আবার নির্বাচন খেলা শুরু করেছে। কোনো নির্বাচন এদেশে হবে না যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হয়। সামনে নির্বাচন নিয়ে নির্বাচন খেলা খেলে যাচ্ছে আওয়ামী লীগ। বিকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক কর্মচারী সমাবেশে তিনি এসব কথা বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিং এর প্রতিবাদে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয়েছে। মির্জা ফখরুল বলেছেন আমাদের প্রয়োজন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আজকে নিরপেক্ষ সরকারের দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ, কোন নির্বাচন এদেশে হবে না যদি তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনেই না হয়, এজন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে। দুনিয়ার মজুদুর এক হাউসলোগান দিয়ে বিএনপি মহাসচিবের অভিযোগ, এই আওয়ামী লীগ সরকার যারা জোর করে 14 বছর ধরে ক্ষমতা দখল করে আছে তারা অত্যন্ত সুনিশ্চিতভাবে সচেতনভাবে সাধারণ মানুষের সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়েছে। আজকে শ্রমিক ভাইরা আপনারা এখানে সমবেত হয়েছেন, আপনাদেরকে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হয়েছে, শ্রমিকদের কাজের কোনো সংস্থান নেই। সিলেট সিটি নির্বাচন, আওয়ামী লীগ প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ায় ঘটনায় গ্রেপ্তার তিন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে 7 নং ওয়ার্ড ও 1 কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে নগরের বিমানবন্দরের থানা পুলিশ। নগরের মধ্যে বনকপাড়া ও হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন বনকপাড়া এলাকার আতিকুর রহমান, জোবের আহমেদ, হাজিপাড়া এলাকার নুরুজ্জামান। পুলিশের ভাষ্য, গ্রেপ্তারে জোবের আহমেদ এবং নুরুজ্জামানের অস্ত্র নিয়ে মহড়াদের বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে নিশ্চিত হওয়া গেছে। বিমানবন্দর
সদর থানায় মামলা হয়েছে। মামলায় সাত নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদা হোসেন খানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 20 থেকে 25 জনকে। গ্রেপ্তার ব্যক্তিরা আবদা হোসেন খানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। তিনজনকে গ্রেপ্তার করা বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম সতীশ দাস প্রথম আলোকে বলেছেন, অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওয়ার্ডটির কাউন্সিলর প্রার্থী সাইদ মোহাম্মদ আবদুল্লাহ তার বাসার সামনে আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবতা হোসেন খান ও তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার পাশাপাশি ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন রিটার্নিং কর্মকর্তার কাছে। 5:30টার দিকে এই অভিযোগ দেওয়ার পরপরই রিটার্নিং কর্মকর্তা পুলিশকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এরপরই পুলিশ সাইদ মোহাম্মদ আবদুল্লাহর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছে। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 এবং আইন শৃঙ্খলার বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন আইন 2009 অনুযায়ী ত্রাস সৃষ্টি করে ভয়ভীতি ছড়ানো সহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে মামলাটি হয়েছে। লিখিত অভিযোগে কাউন্সিলর প্রার্থী সাইদ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খানের নেতৃত্বে 10 থেকে 12টি মোটর সাইকেলে 20 থেকে 25 জন অস্ত্রধারী সন্ত্রাসী তার বাসার ফটকের সামনে আসে। এ সময় সন্ত্রাসীরা বন্দুক তাক করে আবদুল্লাহ এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। পাশাপাশি ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যেখানে 21 জন ভোট অনুষ্ঠিত হবে। নৌকা শক্তি প্রতিদ্বন্দ্বী নেই, লাঙ্গল হাত পাখার চোখ বিএনপির ভোট ব্যাংকে, বললেন আওয়ামী লীগ নেতা। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কর্মী সমর্থকদের প্রচার প্রচারণার শেষ দিনে এসে সরগরম রূপসা পাড়ে শহর খুলনায়। শেষ মুহূর্তে ভোটারদের কাছে ছুটেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আজ এ ধরনের সব ধরনের প্রচার প্রচারণা শেষ হবে। সোমবার 12 জন প্রতীকৃত ভোটের দিন। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেসিসি নির্বাচনে এবার 5 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সদ্য সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মেয়র, জাকের পার্টি মেয়র প্রার্থী এস এম সাবির হোসেন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন এবার অনেকটাই সাদামাটাভাবে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। মূলত আওয়ামী লীগের রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসার কারণে কেসিসির নির্বাচন অনেকটাই জলুস হারিয়েছে। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে 4 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জাতীয় পার্টি মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আওয়াল বিএনপির ভোট ব্যাংকের দিকে টার্গেট করে জয়ের স্বপ্ন দেখছেন। দুঃখ প্রকাশ গ্রহণযোগ্য নয়, 100 কোটি টাকা ক্ষতিপূরণ না দিলে মামলা। দুঃখ প্রকাশ গ্রহণযোগ্য নয়, 7 দিনের মধ্যে 100 কোটি টাকা ক্ষতিপূরণ না দিলে ফৌজদারি মামলা করা হবে ডেইলি স্টারের বিরুদ্ধে। আজ এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলেন ও তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবা রহমান। তিনি বলেছেন, গত 5 জন রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাক হক ও লেখক নাজিবা বাশারকে পাঠানো হয়েছে। নোটিশ অনুযায়ী প্রাপ্তির 24 ঘন্টার মধ্যে অনলাইনে থাকা সংশ্লিষ্ট রিপোর্ট অপসারণ করতে হবে এবং নিঃশর্ত দুঃখ প্রকাশ করে একটি প্রতিবেদন প্রকাশ করতে হবে। কিন্তু ডেইলি স্টার এখন পর্যন্ত এমন কোন প্রতিবেদন প্রকাশ করেনি। এছাড়া 7 দিনের মধ্যে 100 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হলেও সেটিও কখনো দেওয়া হয়নি। ডেইলি স্টার পত্রিকা অনলাইন ভার্সনে একটি রিপোর্ট বা কলাম প্রকাশ করা হয়েছে। বাংলায় অনুবাদ করলে কলামের লেখাটা ছিল এইরকম, বাতাস প্রবাহের জন্য গাছ কর্তন। আরেকটি টাইটেল ছিল যেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামকে বিকৃত করে লিখেছেন ধোকা সাউথ টাউন কর্পোরেশন, পরিবেশবাদীর চেয়ে এক ধাপ এগিয়ে আছে। শুধু তাই নয়, মেয়র ফজলেন ও তাপসের নামকেও বিকৃত করে লেখা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান। এ বিষয়ে গত 7 জুন রাজধানী ঢাকায় গাছ কাটা নিয়ে মানহানির সংবাদ প্রকাশের অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহমুদুর আনামের কাছে 100 কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র শেখ ফজলেন ও তাপস।